বাংলাদেশের রাজনীতিতে একেবারে নিরবতা শীতলতা বিরাজ করছে এবং আপনারা জানেন যে প্রকৃতির সবচেয়ে বিষাক্ত প্রাণী সাপ এবং প্রকৃতিগতভাবে সাপের শরীর শীতল থাকে প্রচণ্ড শীতল থাকে তো সেই শীতলতা আপনার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে যদি গভীর রজনীতে আপনি আপনার সেই শীতের রাতে গরম উষ্ণ ল্যাপের মধ্যে এরকম কুণ্ডুলি পাকানো কোনো শীতল বস্তুর আপনি সন্ধান পান বা অনুভব করেন তা আপনার অবস্থা কি হতে পারে তদ্রু এখন এই যে বাংলাদেশের রাজনীতির যে শীতলতা যাচ্ছে সেই শীতলতার মধ্যে যে কি ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে এবং বিষক্রিয়া ঘটতে পারে তার উদাহরণ আমাদের জাতীয় ইতিহাসে বহুবার রয়েছে যেমন ধরুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হল যে রাতে ভোর রাতে তো তার আগের দিনটি ছিল শুনশান নিরবত বাংলাদেশের দৃশ্য তো কোনো সমস্যা জিয়াউর রহমান সাহেবের জন্য ছিল না এবং অনেকগুলো ক্যান্টনমেন্টে বিদ্রোহ দমন করে তিনি খ্যাতি সুখ শান্তি এবং সমৃদ্ধির একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এবং যেদিন তিনি নিহত হলেন সেদিন রাতের সম্ভবত সবচেয়ে সুখী একজন মানুষ হিসেবে তিনি ঘুমোতে গিয়েছিলেন কিন্তু নিয়তি তাকে কোথায় নিয়ে গেছে বঙ্গবন্ধু একই অবস্থা খন্দকার মোশতাক হাঁসের মাংস রান্না করে তাকে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন এর কারণ হলো বঙ্গবন্ধু হাঁসের মাংস পছন্দ করতেন খন্দকার মোস্তকের স্ত্রী সেটি ভালো রান্না করতেন এবং তাদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল ফলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের জন্য নিজ বাড়ি থেকে রান্না করে সেই রাতে নিজের হাতে তিনি সেই মাংস খাইয়ে এসেছেন আর তার আগের দিন অর্থাৎ চোদ্দোই আগস্ট দিনে বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান এর কারণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই আগস্টে একটি সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এর কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলিট শিক্ষক সম্প্রদায় বঙ্গবন্ধুকে অনেক আগের থেকে তুচ্ছতা ছিল করতো যে লেখাপড়া থাক এই কথাগুলো জাতির পিতা তো তারা তুচ্ছতা ছিল করতো ডক্টর আহমেদ শরীফ থেকে শুরু করে অন্য সবাই ফলে তিনি স্বস্তিতে ছিলেন না তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানজনক অবস্থানে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে চাচ্ছিলেন কিন্তু সেটা হয়ে উঠছিল না একেবারে রত্ন গর্ভা ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর বিষয়ে একেবারে অগ্নিগর্ভ হয়ে পড়েছিল আর ছাত্রলীগের মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল মারামারি কাটাকাটি ছিল জাসতের প্রবল যাকে বলা হয় প্রতাপ ছিল সর্বহারা পার্টির প্রতাপ ছিল সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বঙ্গবন্ধুর জন্য একেবারে একটি মৃত্যুকূপ ছিল এবং সেই বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট রাজি হয়েছিল এবং আয়োজন করছিল পনেরোই আগস্টে তো কাজী চোদ্দোই আগস্ট তিনি কতটা হ্যাপি ছিলেন এর আগে বাক্সাল প্রতিষ্ঠিত হয়ে গেল বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার কারণে দেখা গেল দেশে কার্যত এখন যেভাবে বিরোধী দলহীন একটি শুনশান নিরাপত্তা রয়েছে এর চেয়েও শুনশান একটি নিরাপত্তা রয়েছিল এবং চারিদিকে শুধু বাক্সালের জয় জয়কার এখন যদি আওয়ামী লীগে যোগদানের জন্য সেনাবাহিনী প্রধান সেই ডক্টর হাসান মাহমুদের পেছনে ঘুরেন কিংবা নৌবাহিনী প্রধান একজন এমপির পিছনে ঘুরেন বারিশার সুমনের পিছনে ঘুরেন যে আমাকে একটু ঢুকিয়ে দেন আওয়ামী লীগে আমি যোগদান করতে চাই ঠিক এরকম এর স্থিত একটি বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছিল পঁচাত্তর সনে বাক্সাল প্রতিষ্ঠা হওয়ার পর সে রাষ্ট্রের বড়ো বড়ো কর্তা বিভিন্ন রাজনৈতিক দলের বড়ো বড়ো নেতা এখন যদি ধরুন তারেক রহমান সাহেব এসে জুনাদ আহমেদ পলক তার পিছে পিছে ঘুরে যে আমাকে একটু আওয়ামী লীগের মেম্বার করে নেন ঠিক এরকম ঘটনা কিন্তু সেই বাক্সাল প্রতিষ্ঠিত হওয়ার পর ঘটেছিল বড় বড় রাজনৈতিক নেতা যারা ছিলেন আওয়ামী লীগের জার্নি দুশ্মন তারা সেই আওয়ামী মানে বাক্সালে যোগদান করার জন্য রীতিমতো লাইন লাগিয়েছিলেন এই জন্য অনেকে ঠাট্টা করে বলে যে জিয়াউর রহমান সাহেব তো বাক্সালের মেম্বার হওয়ার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছেন উনি তোভার সাহেব বলেন আসলে তখন পুরো পরিস্থিতি তো ওইরকমই ছিল আবার বিএনপির পক্ষ থেকে বলা হয় যে তিন বাহিনী প্রধান এবং ডিপুটি চিফ যারা ছিলেন যে রহমান সাহেব যেহেতু ডিপুটি চিফ অফ স্টাফ ছিলেন তো পদাধিকার বলে তাদেরকে বাক্সালের মেম্বার করা হয়েছিল তো এইরকম অবস্থা যখন সৃষ্টি হয়েছিল সেই সময়টাতে বঙ্গবন্ধুর যে দীর্ঘদিনের যে বেদনা অনিশ্চয়তা সব কিছু একেবারে কেটে গিয়েছিল আকার ছিল পরিষ্কার এবং হাঁসের মাংস তিনি খেয়ে সে রাতের নিঃসন্দেহে তিনি ঘুমাতে গিয়েছিলেন সুন্দর একটি মন নিয়ে কিন্তু কি হলো ইতিহাসের নির্মমতা অর্থাৎ যখন এরকম খুব সুনসার নিরবতা যায় তখনই সেখানে মারাত্মক কিছু ঘটে তো বাংলাদেশে যে রাজনীতি যাচ্ছে সেই রাজনীতির মধ্যে এখন জ্বালাও নেই পোড়াও নেই স্লোগান নেই সভা নেই সমিতি নেই মিছিল নেই মিটিং নেই কোনো কিছু নেই গালাগাল নেই সব কিছু শুধু দামিময় সব কিছু মামের নিয়ন্ত্রণে সব কিছু স্বামীর নির্দেশে অক্ষরে অক্ষরে প্রতিপালিত ঠিক সেই সময়টিতে যে ভয়ঙ্কর খেলাগুলো হয় সেই খেলাগুলো কিছু ইঙ্গিত ইদানি পাওয়া যাচ্ছে সেটি হল যখন যারা অপকর্ম করে দেখবেন তাদের সবসময় চুলকাতে থাকে পেটের মধ্যে যাদের কৃমি থাকে এই কৃমির কারণে তাদের তারা সুস্থিতে থাকতে পারে না কৃমির মধ্যে যে বড়ো কৃমি আছে ওগুলো এমনভাবে রক্ত খেতে থাকে পেটের মধ্যে যে তাকে একেবারে পাংশবর্ণ বানিয়ে ফেলে আর গুঁড়োকির্মি যেগুলো আছে ওগুলো তাকে স্থির থাকতে দেয় না তখন এই যে কৃমির মতো মানুষের মনোমস্তিষ্কে যখন মন্দ কাজ ঢুকে যায় এবং সেই মন্দ কাজে তারা সফল হয় চুরি বলেন ডাকাতি বলেন রাহাজি বলেন চিন্তাই যা কিছু বলেন এই মন্দ কাজে যখন তারা সফল হয় তখন তাদের মধ্যে কি করে এই গুড়াকিরমির মতো দিন কিছির মিশির করতে থাকে মনোমস্তিষ্কে দেশকে শরীরে পেটের মধ্যে অপকর্ম করার জন্য এখন এই সময়টিতে দেখা গেল যে যদি সত্যিকার বিজয়ী হতো তারা দেশ গঠনে হয়ে হতো যেহেতু বিজয়ের মধ্যে ফাঁক আছে বিতর্ক আছে ফলে এই সময়টিতে আবার তারা সেই পুরনো কর্ম বিএনপি ভাঙা জাতীয় পার্টির মতো করে বিএনপিকে বানানো বিএনপির মধ্যে মির্জাফর সৃষ্টি করা এটিকে আরও টুকরো টুকরো করা ডক্টর রিনুসকে আরও কত নাজেহাল করা যায় এরপরে বিভিন্ন সময় যারা মানবাধিকার নিয়ে বিষয় নিয়ে কথাবার্তা বলেছে সেটা আদিলুর রহমান হোক কিংবা চ্যানেল আয়ের উপস্থাপক জিলুর রহমান হোক মানে এটিকে কতটা অপদস্থ করা যায় কত কাজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু যারা করেছে তারা থেমে নেই তারা আরও নতুন করেই কর্মগুলো শুরু করেছে এর ফলে কি হচ্ছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সম্পর্কে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে সত্য মিথ্যা কিচ্ছু জানি না কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে যেমন এত বড়ো স্যাক্রিফাইস করার পরেও মেজর হাফিজ তিনি জেলে আছেন তো তিনি যদি আওয়ামী লীগের সুবিধাভোগী হতে চাইতেন তার তো জেলে যেতে হতো না তিনি তো মন্ত্রী হতে পারতেন তিনি তো আওয়ামী লীগে যোগদান করে সাজানো মোড়েছে তো বড়ো পথ পেতে পারতেন কিন্তু সব কিছু না করে তিনি যে যুদ্ধজয়ী বীরের মতো কর্মকাণ্ড করে আওয়ামী লীগের সেই পাতানো সাজানো ডামি নির্বাচনকে অ্যাভয়েড করে তিনি জেলখানাতে গেলেন